নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি অপর্ণা শুরু করছি আজকের একটি ব্লগ। সকাল সকাল বাসি কাজকর্ম সেরে স্নান করে চলে আসলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, আমি প্রত্যেক বৃহস্পতিবারে আলতা পরি, তাই আজকেও একটু আলতা পরে নিলাম আর কি। এখন চলে এলাম ঠাকুরঘরে। এসে প্রথমে ঠাকুরঘরটাকে একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিন সকালে তোমাদের দাদা অনেকগুলো ফুল নিয়ে আসে। দেখো আজকেও কত ধরনের ফুল নিয়ে এসেছে। এখানে আছে তিন ধরনের লতকরবী ফুল। এখানে আছে লাল জবা, গোলাপি জবা, সাদা জবা, অপরাজিতা, ধুতরা, টগর, আম পাতা, পান, সুপারি, দূর্বা, বেলপাতা, তুলসী পাতা। এটা একটা ইয়ারবাট, এটা দিয়ে আমি মা লক্ষ্মীর ঘট আঁকি। ঘরটা একটু সুন্দর করে আঁকলে দেখতে খুব ভালো লাগে, তাই চেষ্টা করি একটু সুন্দর করে আঁকার। দেখো বন্ধুরা, দূর্বাগুলো কিন্তু আমি মাঝখানে দিয়েছি। মা লক্ষ্মীর ফুলে কিন্তু অবশ্যই লাল চন্দন দিতে হয়। এখন এক ঘটি জল নিয়ে আমি তুলসী মাতাকে স্নান করিয়ে ফুল দিয়ে আসব। সকালে আমি সব ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরের পোশাকগুলো পরিবর্তন করে রেখেছিলাম। এখন এমনিতে একটু সংখ্যাটা দেখিয়ে নিচ্ছি।
এখানে জোড়া জোড়া করে তুলসী পাতা রাখা হয়েছে। আমি ঠাকুরের চরণে ছুঁয়ে ফুলের প্লেটে তুলসী পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মা লক্ষ্মীকে আরতিটা দেখানোর সময় ঘণ্টাটা বন্ধ রাখি, অন্য দেবতাদের দেখানোর সময় ঘণ্টাটা বাজিয়ে দেখাই, কিন্তু মা লক্ষ্মীকে যখন আরতি করছে তখন আমি ঘণ্টাটা বন্ধ রাখি, কারণ মা লক্ষ্মী তো ঘণ্টার আওয়াজ সহ্য হয় না। বন্ধুরা, এখানে কিন্তু আমি সম্পূর্ণ আমার নিজস্ব নিয়মে পূজাটা করেছি। আমি আমার মা জেঠিমাদের কাছ থেকে যা শিখেছি সেভাবেই আমি পূজাটা করেছি, কাউকে শেখানোর জন্য নয়, শুধুমাত্র আমি কীভাবে পূজা করি ওইটাই আমি এই ভিডিওতে দেখাতে চাইছি। এখন আমি ঠাকুরকে প্রণাম করে বলছি, হে ভগবান, আমি যা সামান্য কিছু নিবেদন করেছি আপনারা সবাই মিলে এটা গ্রহণ করুন। তারপর 20 মিনিট দরজা বন্ধ করে রেখেছিলাম, 20 মিনিট পর আবার ফিরে এসেছি। এসে হাতে দূর্বা বেলপাতা ফুল নিয়ে মা লক্ষ্মীর পায়চালিটা এখন আমি পড়ছি। বন্ধুরা, এভাবেই আমি আমার বৃহস্পতিবারের পূজা করে থাকি। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমি আমার পরবর্তী ভিডিওগুলি দেওয়ার অনুপ্রেরণা পাব। আমার এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।